আগে দিয়ে ড্রাগন ড্রাগন বেগুন খাইতেন এখন কি নাই ওগুলা আসে আসে দেখাই না তো ঘরে আচ্ছা আচ্ছা সমস্যা নাই টাকা পয়সা যদি লাগে আপনার সাইবেন কাছে দিয়ে দিও দে দে কিয়া দিও হুম ক শিষ্য সন্তান হিসাবে আই কিন্তু আপনার এই মানি না কিন্তু বড় ভাই আই আপনার কিন্তু যথেষ্ট সম্মান করি ভাইয়া এবার তো আর এ কৈতান্য সেই রেসপেক্টের জায়গা থেকে আপনার আজকে কথাটা বলতেছি এই যে আপনার বন্ধু বাই ব্রাদার এই যে ককটেল হ্যাঁ আমার মুখে যে স্যাপ মাইছে ভাইয়া এটা কি হ্যাঁ রুচিত হইছে ভাইয়া তাহলে আপনি কন এটা সলিউশন কি হইব ভাইয়া তোর তো মাইরা দিছে হ্যাঁ বেগুন বেমারে ভালো কথা তা বলে আরও মারবো আর স্ট্যাটাস সম্পর্কে হেতে ধারণা নাই আন্দাজে সবাই মারলেই কি উইবো সবাই তো হাতের রিয়্যাক্ট করতে পারতো না তা বলে আইও পারতাম না হেতে যার মুখের তো ওয়াটার ককটেল মারছে আই যদি চাইতাম তাহলে অরিজিনাল ককটেল রম দিয়ে বইরা দিতে পারতাম কিন্তু আয় কে কুইচ্ছি আই করিন একমাত্র আপনার দিকে তাকায়া আরে ভাইয়া আই হেই হোলা আয় কাবিলা সরকাল থেকে ডিব্বা ককটেল বানে অভ্যস্ত বুঝলেননি ভাইয়া একদিন বানাইতে যাইয়া একবার আমার পাশার মধ্যেও লাগছিল বুঝতে নি ভাইয়া এখনো দাগ আছে ভাইয়া এটা তো দেখাইতে পারতাম না বুঝেন না শরমের ব্যাপার আচ্ছা আমি ওরে কোয়া দিব নে তোর কাছে সরি চাইতে হইব কি এস সরি ভাইয়া এতে আমার কাছে মাপ চাইলে কি আমি হেতারে মাপ করবো নি ভাইয়া অহন ভাইয়া আই একটা জিনিস চিন্তা করছি হেতার এই বটকা ব্যাপারটা এই ককটেল ব্যাপারটা আয় চিন্তা করছি ক্যাশ করুম আর ইকা ক্যাশ কইরা আর যত শত্রু আছে রে হেতা স্যাপ খাওয়ামো আর স্যাপ খাওয়ায়া খাওয়াইয়া বেগুনরে মায়েরালামো আর এর মধ্যে আর সবচেয়ে তো বড় শত্রু হচ্ছে তুর্য বুঝেননি ইগারে আর কিছু একটা করতেই হইব আয় চিন্তা করছি ককটেলেরে ওর সামনে লইয়া যাইম ককটেল তোর জোরে চেপ মারবো আর কয়দিন পর তোর জমিরে যাব ওই তো আর ইচ্ছা করে চেপ মারে না ওরে চেতাই তো হয় চেতলেই ছেপ বাইরে আর মুখ থেকে চেতাইলাম সমস্যা কি হ্যাঁ তোর লয় কথা কইব আর আই পিছন থেকে যাইয়া এর পিছনে গুতা মারুম বাস হেতে চেতি যাইব সমস্যা আছে তুই যদি ওরে গুতা মারস তো হয় তোরে চেপ মারবো হিরাও তো কথা তেলে ভাইয়া আই বলি আমনে আচ্ছা আই বলি ভাইয়া তাইলে আমনে আর হাই মিল্লা পার্সিটিতে যাইবেন তুর জল লগে আপনি দেয়া করবেন আর খালি আপনি তোর জলে উলাইবেন একবার দুইবার উলাইবেন তারপর একবার না একবার তো রিয়েক্ট করবই এই সময় হেতারে থুতুরা মায়রা দিতে হইব বুঝলেন না ভাইয়া আর থুতু মারার তিন দিন পর যদি তুর যায় ভাইয়া আই সবাই মিষ্টি খাওয়ামো ভাইয়া কথা দিলাম আপনি খুব একটু ব্যবস্থা করে দেন ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি ওরে লয়া যাও মনে খালি ওয়ারে বরপুর রেস্টুরেন্টে খাওয়াই দিবি কি কন ভাইয়া হেতেরে রেস্টুরেন্টে খাওয়াইলে আর সেমিস্টার ফি বেগুন ভাইয়া হেতের খাওয়ানোর কি খরচ এটা তো আপনি জানেনই ভাইয়া ওই তোরে সার্ভিস দিব তুই সার্ভিস চার্জ দিবি না আই হেতের ইচ্ছে বরপুর সার্ভিস দিব ভাইয়া বুঝলেন হেতে আইলে আই হাতের মুরগি আলাদা তেনে বড় একটা মুরগি না দিব। বুঝেন আই মুরগি আনি দিমু। তারপর হেতে এটা খাইব না হেডার থেকে ডিম খাইব নাকি হেডা হে রান্ধি খাইব হের ব্যাপার চাইলে হেতি মুরগিটা বিচ্ছাও দিতে পারে ভাইয়া হেতীতে কি সার্ভিসটা দিতেছি ভাইয়া বুঝছেন নি আপনি ফুল সার্ভিস দিতেছি দিব নে কিয়া খাইতাছেন আপনি চাই আর একটা দেন তো কি খাবি শেষ তো এদিন আনি দিলাম এমনই শেষ যাই হোক ভাই আন্নে এমন দিয়ে আর নতুন নতুন খাওয়ান মান আনেন না চান্দা টান্দা কম উঠতেছে নাকি ভাইয়া আচ্ছা তুই যা আমি আচার আচরণের মধ্যে কিন্তু ভাইয়া আগে সে বংশের ব্যাপারটা নাই বুঝলেন আগে দিয়ে ড্রাগন ড্রাগন বেগুন খাইতেন এমনকি নাই ওগুলা আছে আছে দেখাই না তো আচ্ছা আচ্ছা সমস্যা নাই টাকা পয়সা যদি লাগে আপনার আরে না ফাইজামি না কইছি আপনি সিরিয়াসলি লিয়া লিসেন নাকি ওইবো টাকা পয়সা হইতো না সামনে তো এমপি হইয় বুঝেন না আর আই যদি এমপি হই নোয়াখালির ভাইয়া আপনার রাখমো বাম পাশের একমাত্র বডিগার্ড আন্নে খালি রাইফেল দিয়ে আর আগে আগে দৌড়াবেন আমি ওমু তোর বডিগার্ড আমার জিনিস লে আমার পাশে থাকে খারায় পোলা পাইন আর আমারে কস আমি তোর বডিগার্ড তুই যদি এমপি অস তোর যদি লোকাল সাপোর্ট লাগে তুই আমারে জানাবি বুঝছস দিয়া মনে বুঝছস জায়গা আরে কই যান ভাইয়া আপনার লগে ফাইজিও একটা কথা কই কি আপনি বুঝেন না নাকি ভাইয়া দুই মিয়া আপনি তো শয়তানি ফাইজলামিয়াও বুঝেন না যান মিয়া